পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে চীনের ভাঙা স্পেস স্টেশন। ২০১৭ সালের মার্চ মাসেই তাদের একটি উপগ্রহ তিয়াংগং এক অকেজো হয়ে যায় বলে ইউএনকে জানিয়েছিল চীন, যদিও এর বেশি আর কোনো তথ্য তারা জানায়নি। সম্প্রতি তিয়াংগং এক স্পেস স্টেশনটি এখন আয়ত্তের বাইরে চলে গিয়েছে বলে জানায় চীন। অর্থাৎ তিয়াংগং এক এখন নিজের ইচ্ছা মতো মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শুধুমাত্র ঘুরে বেড়ালে তো কোনো অসুবিধাই হতো না, সেটি এখন তীব্র গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকেই। কারণ বিজ্ঞান বলে যা একবার উপরে যায় তা এক সময় নিচে আসবেই, এবং এই তত্ত্বের জন্যই ভয় পাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। জানা গেছে তিয়াংগং এক যেখানে এসে পড়বে সেই জায়গার কি হাল হতে পারে তা নিয়ে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। কিন্তু বিজ্ঞানীদের মতে উপগ্রহটি তার সম্পূর্ণ ওজন নিয়ে পৃথিবীকে আঘাত করবে না, মহাকাশে দীর্ঘ পথ পাড়ি দিতে দিতেই তা ভেঙে যাবে ছোট ছোট টুকরোয়, জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যারো স্পেস কর্পোরেশনের বৈজ্ঞানিক অন্ড্রু আব্রাহাম। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে বিপদ যে আরও বাড়ল, কারণ ছোট ছোট টুকরোগুলো কোথায় কার মাথায় এসে পড়বে তা বলা বিজ্ঞানীদের অসাধ্য। তারা শুধুমাত্র বলতে পেরেছেন যে টুকরোগুলি পৃথিবীর 43 ডিগ্রি উত্তর ও দক্ষিণ দ্রাঘিমায় প্রবেশ করতে পারে, এবং পৃথিবীর মাটি ছোঁয়ার দুদিন আগে পর্যন্ত বলা সম্ভব হবে না টুকরোগুলো কোথায় পড়বে। আনুমানিক চলতি বছরের মার্চের শেষের দিকে তিয়াংগং এক উপগ্রহের ভগ্নাংশ পৃথিবীর মাটি স্পর্শ করবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করুন।